نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق العظيم فقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف سل من قطعك وعف عمن ظلمك أو كما قال عليه الصلاة والتسليم সম্মানীয় আজকে নবী দিবস উদযাপন উপলক্ষে মহাদি অনুষ্ঠানের মহামান্য সভাপতি সাহেব বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রাণ পুরুষ আমাদের সকলের কাজের মানুষ কাছের মানুষ জনাব আলহাজ মাওলানা মুফতি কারি আব্দুল কাইয়ুম নদভী সাহেব দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথি কিরম হুজ্জাজ কিরম হুফাজ আজম সম্মুখে উদ্দিষ্ট দিনদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজীগণ, আমি খুবই সীমিত সময়ের জন্য আপনাদের সম্মুখে দু একটি কথা তুলে ধরবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমি আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি, সাথে সাথে যে নবী দিবস আজ পালন করতে চলেছি সেই নবীর অসংখ্য মহত মধুমিশ্রিত বাণীর মধ্যে থেকে ছোট্ট একটি বাণীও পরিবেশন করেছি, এর উপরে ভিত্তি রেখে দু এক কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আয়াতটিকে পরিবেশন করলাম, ও আয়াতের মধ্যে মহান সৃষ্টা রব্বুল আলামিন পরিষ্কারভাবে তার প্রিয় নবী প্রিয় হাবিব প্রিয় দোস্তকে সাক্ষীবাহী করে বললেন, হে নবী ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হে নবী হে আমার প্রিয় দোস্ত হে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই আপনি পৃথিবীর জগতে সব থেকে উত্তম চরিত্রের অধিকারী বলি সুবহানাল্লাহ। মহান সৃষ্টা রব্বুল আলামিন পৃথিবীর জগতে যত মানবমণ্ডলী এসেছেন তার প্রিয় দোস্তকে গোটা বিশ্বের কাছে তুলে ধরার জন্য, গোটা বিশ্বের কাছে তার আখলাক চরিত্রকে নমুনা বানানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে সাক্ষীবাহী করে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, আমি আমার হাবিবকে সব থেকে উত্তম চরিত্রের অধিকারী করে সব থেকে উত্তম চরিত্র দিয়ে আমি আমার রসুলকে প্রেরণ করেছি বলি সুবহানাল্লাহ। তার মধ্যে যে উত্তম চরিত্র ছিল তার অনেক নমুনা অনেক হাদিস রয়েছে, তার মধ্যে থেকে একটা হাদিস আমি তুলে ধরেছি যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কথা বলেছেন যে কথার দ্বারা স্পষ্ট হয়ে যায় যে সত্যিই তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। রসুল বলছেন সিলমান কতাকা আম্মান জালামা, হে বিশ্ববাসী তোমরা শোনো, তুমি হতে পারো একজন হিন্দু ধর্মের অধিকে মানুষ, তুমি হতে পারো একজন খ্রিস্টান ধর্মের মানুষ, তুমি হতে পারো একজন বৌদ্ধ ধর্মের মানুষ, তুমি হতে পারো একজন অন্যান্য ধার্মিকের ধর্মাবলম্বী, তবে শোনো আমি একটা বার্তা তোমাদের জন্য দিয়ে যাই, সেটা হচ্ছে এই, তুমি যে শ্রেণীর মানুষ হও না কেন, যে ধর্মের মানুষ হও না কেন, যে প্রকারের মানুষ হও না কেন, তোমার জন্য হিসাবে উচিত হবে সিলমান কতাকা ওয়াফু আম্মান জালামা, যে ব্যক্তি তোমার সঙ্গে আত্মীয়তা ছিন্ন করার চেষ্টা করে, যে ব্যক্তি তোমার থেকে পৃথক হওয়ার চেষ্টা করে, তুমি তার সঙ্গে তোমার চরিত্র তুমি তোমার আখলাককে আমার আখলাককে তুলে ধরার জন্য তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়ো, যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক কাটার চেষ্টা করে বিচ্ছেদ করার চেষ্টা করে তুমি তার সঙ্গে তোমার সম্পর্ক জোড়ার চেষ্টা করো, কত সুন্দর কথা, যে ব্যক্তি বিচ্ছেদ করতে চায় তুমি তার সঙ্গে জোড়ো জুড়ে যাও একেবারে ভাই 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 মতো হয়ে যাও, এবং অফ আম্মান জালাম, এবং তুমি তোমার উপরে যে অত্যাচার করে ফেলেছে সে হয়তো ভুল বশত শয়তানের চক্রান্ত একটা অন্যায় তোমার উপর করে ফেলেছে, তো তুমি আমার চরিত্রকে তুলে ধরার জন্য তুমি সেই অত্যাচারী ব্যক্তিকে ক্ষমা করে দাও, আম্মান জালাম যে তোমার উপর অত্যাচার করেছে তুমি তাকে ক্ষমা করে দাও, আমি রসুল হয়ে এটা একটা বড় মহাবাণী একটা চরিত্র তোমাদের কাছে দেখিয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জীবন চরিত্র নিয়ে জীবন চরিত্রের মধ্যে দেখা যায় এরকম অহরহ হাদিস রয়েছে, বিশেষ করে খুবই প্রসিদ্ধ একটা হাদিস আমি তুলে ধরি। আমরা জানি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের তলা আরাম করছিলেন, গাছের তলায়, আমি সাবধানে বলছি হাদিসটি, গাছের তলায় আরাম করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কোন এক যুদ্ধ থেকে ফিরছিলেন, তরলটি পাশে ছিল, একজন ইহুদি বেঈমান এসে সে তরলটা তুলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে চড়ে গিয়ে তরলটা চালাতে যাবে গলায়, এরকম প্রস্তাব নিয়ে যাবে, এরকম মানে চেষ্টা করছে। হঠাৎ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর থেকে দাঁড়িয়ে যাওয়ার যেই রাসূল দাঁড়িয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সেই ইহুদির হাত থেকে অটোমেটিক তরলটা পড়ে গেল। পড়ে যাওয়ার পরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তরলটা তুলে নিলেন। রাসূল বললেন, বল এবার তোকে কে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার দয়া দেখিয়ে রাসূল সে যখন রসুল যখন বললেন তোকে এবার কে বাঁচাবে, সে এক কথাই বললো, আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, আপনি আমাকে বাঁচানোর মালিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন, না আমি তোকে বাঁচানোর মালিক নয়, বরং তোর বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে ওই ইহুদিকে হত্যা করতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রহমাতুল আলামিন হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ হয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া দেখিয়ে মাফ করে দিয়ে উচ্চ চরিত্র তার সামনে তুলে ধরে ইহুদিকে বললেন, তোকে আমি ক্ষমা করে দিলাম, তুই আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ পাক যেন তোকে ক্ষমা করে দেয়। এরকম নমুনা, এরকম আইডিয়াল ব্যক্তি তিনি ছিলেন। সুতরাং তার জীবন চরিত্র যদি আমরা আলোচনা করি, তার যদি নবীদের সেই নবীদোয়া যদি আমরা পালন করি, অবশ্যই এতে আমাদের আখেরাতের মঙ্গল অবশ্যই হবে আশা করি। সাথে সাথে তার যে আইডিয়াল এই চরিত্র আমরা যেন আমাদের মধ্যে আনতে পারি, আমার উপর যে অত্যাচার করেছে তাকে যেন ক্ষমা করতে পারি, সাথে সাথে যে ব্যক্তি আমার সঙ্গে আত্মীয়তা ছিন্ন করতে চায়, বিচ্ছেদ করতে চায়, তাকে যেন আমি আমার সঙ্গে জুড়তে পারি। তৌফিক আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন প্রদান করুক, এই বলি আমি আমার কথা ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক।